পাবনা ভেড়ায় যৌথ বাহিনীর অভিযানে AK-47 উদ্ধার। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। পাবনার ভেড়ায় যৌথ বাহিনীর অভিযানে AK-47 উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার 7 আগস্ট রাতে যৌথ বাহিনীর ভেড়া উপজেলা পাম্প স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়া পাম্প স্টেশনের কাছে ইছামতি নদীর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে একটি বাক্স পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তা খুলে একটি AK-47, দুটি ম্যাগজিন, একটি টেলিস্কোপ পাওয়া যায়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। ভেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র জব্দ করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর, অর্থাৎ তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তারপরে বাংলাদেশের অনেকগুলো থানায় একযোগে হামলা করা হয় এবং থানা থেকে অস্ত্র সহ গোলাবারুদ ছিনিয়ে নেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ সবকিছু মিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিংবা স্থিতিশীল করতে এই যৌথ অভিযানটি চালানো হয়। এরই মধ্যে এই যৌথ অভিযানের প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অবৈধ অস্ত্র, মাদক সহ বেশ কয়েকজন অপরাধীকে এরই মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। ভিউয়ার্স, পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।